হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, ফটো তুলেছো কিন্তু সেই ফটোকে তোমরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারছো না, কেননা ফটোর মধ্যে অবজেক্ট চলে এসেছে, কিছু চাও না, হ্যাঁ এমন কিছু চলে এসেছে যেটা তোমরা চাও না যে সেই ফটোর মধ্যে সেটা থাকুক। আর সেই ফটোটাকে যদি তোমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো তাহলে সেটা একটা কেমন একটা দেখায়। তো ফটোর মধ্য থেকে যে কোনো অবজেক্টকে কীভাবে তোমরা খুব ইজিলি রিমুভ করবে, এর জন্য কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান লাগবে না, একদম আমাদের মোবাইলেই রয়েছে। এরকম একটা অ্যাপ্লিকেশানের সাহায্যে আমরা যে কোনো সুন্দর ফটো থেকে যে কোনো অবজেক্টকে আমরা খুব ভালোভাবে রিমুভ করতে পারবো। আসো আজকের ভিডিওতে দেখে নেবো কীভাবে আমরা করব। তো শেষ পর্যন্ত সাথে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। চলো শুরু করি। আমরা চলে যাব গুগল ফটোসের মধ্যে। গুগল ফটোস এই অ্যাপ্লিকেশানটির নতুন আপডেট দিয়েছে যে আমরা যে কোনো ফটো থেকে রিমুভ করতে পারি যে কোনো অবজেক্টকে। কীভাবে দেখো, আমি একটা ফটো এক্সাম্পল হিসেবে বেছে নিলাম, ধরো এই ফটোটা। দেখো ফটোটা কত সুন্দর, হ্যাঁ বিয়ের একটা ফটো, হ্যাঁ খুব সুন্দর লাগছে, কিন্তু এই ফটোটাকে শেয়ার করতে পারবে না সোশ্যাল মিডিয়ায়, কারণ এর মধ্যে অবজেক্ট আছে। দেখো জামা কাপড় রয়েছে, যে কোনো অবজেক্ট তুমি রিমুভ করতে পারো। তো দেখো এক্সাম্পল হিসেবে আমি এটাই তোমাদেরকে করে দেখাচ্ছি। এডিটে ক্লিক করো, এডিটে ক্লিক করে টুলস কোথায় আছে দেখে নাও, টুলস, টুলসে চলে যাবে। টুলসে গিয়ে ম্যাজিক ইরেজার, ব্লার আনব্লার, ম্যাজিক ইরেজার, ম্যাজিক ইরেজারের মধ্যে ক্লিক করবে। ক্লিক করলে একটু লোডিং হবে, ইন্টারনেট কানেকশান থাকতে হবে মোবাইলে, মোবাইলে অবশ্যই ইন্টারনেট কানেকশান থাকতে হবে। দেখো সার্কেল অর ব্রাশ টু ইরেজ, হ্যাঁ এখানে ক্লিক করতে হবে। তারপরে দেখো সার্কেল করতে হবে, যেটাকে তুমি সরাতে চাও সেই অবজেক্টটাকে সার্কেল করতে হবে। তো আমি সার্কেল করছি, তোমরা ফটোটাকে জুম করে নিতে পারো, হ্যাঁ কাজের সুবিধার জন্য। তো আমি এমনিই করছি, তো আমি ভিডিওতে করছি বন্ধুরা, তোমরা ধীরে ধীরে করবে, আমি একটু তাড়াতাড়ি করে করছি যাতে ভিডিওটা অনেক বড় না হয়ে যায়। দেখো এইভাবে তোমরা ফটোটাকে, এই যে অবজেক্টকে সরাতে চাও সেটাকে সার্কেল করে নেবে। সার্কেল করে নিলে দেখো কত ইজিভাবে, হ্যাঁ সেটা চলে গেল এবং ফটোটা এত সুন্দর লাগছে। এই এখন তুমি এই ফটোটাকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবে। তো এইভাবে আমরা যে কোনো ফটো থেকে যে কোনো অবজেক্টকে রিমুভ করতে পারি, জামা কাপড় হলে সেটাকে সরাতে পারি, হ্যাঁ বাসনপত্র, আরও অনেক কিছু থাকে, হ্যাঁ যেগুলো আমার ফটোর সাথে সুইটেবল লাগে না সেগুলোকে আমরা সরিয়ে দিতে পারি। তো ডানে ক্লিক করো, ডানে ক্লিক করলে এবার দেখো সেভ কপি, সেভ কপিতে ক্লিক করলে এটা আমাদের মোবাইলে সেভ হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে একটি লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে অল করে সাথে থেকো। আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক ভালো রেখো। টাটা, বাই বাই।